আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের দ্বাদশ শ্রেণীতে দুটো নাটক ছিল। আমাদের প্রথম নাটকটা ছিল বিবাহ, যেটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের আরেক নাটক আছে, যেটির নাম হচ্ছে নানা রঙের দিন, লিখে গেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই নানা রঙের দিন নাটকটি। নাটক সম্বন্ধে যখন আমরা বিবাহ নাটকটি পাঠ করেছি, তখন নাটক সম্বন্ধে তোমাদের সঙ্গে একটা আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা সেই আলোচনা ছেড়ে দিয়ে বা সেই আলোচনাকে বাদ দিয়ে আমরা পুরোপুরি লেখক পরিচিতি এবং নাটকের মূল বিষয়বস্তুতে পৌঁছে যাই। তার আগে আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা নাটকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ পাঠ করো। নাটকটি সত্যিই খুব ভালো এবং তোমরা একবার পাঠ করো, দেখবে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে নাটকটি পড়তে। আর এই জন্যই বলছি লাইন বাই লাইন ধরে পড়ার জন্য, কারণ পরীক্ষার ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত বা MCQ প্রশ্ন থাকলে তোমাদের উত্তর করতে দেওয়া খুব সুবিধা হবে। এবার আসি আমাদের গল্পের ফার্স্ট প্রথম দিকে। আমাদের নানা রঙের দিন যিনি লিখে গেছেন তিনি হচ্ছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় একজন নাট্যকার। তিনি বর্ধমান জেলার আসানসোলের রোপা গ্রামে, বর্ধমানের আসানসোলের 1933 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছেন ভুবনমোহন বন্দ্যোপাধ্যায় এবং মাতা হচ্ছেন লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায়। এই অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার অন্য ধারার থিয়েটার যে আন্দোলন, তার অন্যতম পথপ্রদর্শক বা পথপ্রদর্শিত। অজিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি প্রকৃত অর্থে একজন নাট্য নির্দেশক এবং নাট্য শিক্ষক রূপে পরিচিত ছিলেন বা পরিচিত লাভ করেন বা ছিলেন। সংগঠন গড়ে তোলা এবং তাকে বিকশিত হতে সাহায্য করা এবং তার মধ্য দিয়ে সাংগঠনিক একটা শক্তি, তার ঐশ্বর্য আমাদের বিস্মিত করে বা বিস্মিত করে। এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রচনা মানে পরিমাণগত দিক থেকে বা কোয়ান্টিটির দিক থেকে হয়তো খুব বেশি নয়, কিন্তু গুণমানে বা যদি এটা পরিমাপ করা যায় মানগত দিক থেকে, গুণমান দিক থেকে, তাহলে তা অবশ্যই ঈর্ষাযোগ্য বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তার লেখা যেমন শ্রেষ্ঠ নাটকগুলির মধ্যে মঞ্জুরি, আমের মঞ্জুরি, অ্যান্টিগোনে, সেতুবন্ধন, সাঁওতাল বিদ্রোহ, এছাড়াও একান্ত নাটকের মধ্যে রয়েছে নানা রঙের দিন, শরতের মেঘ, শুভ বিবাহ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের যিনি লেখক অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার লেখা কিছু শ্রেষ্ঠ নাটক। এবার আসি আমাদের যে নানা রঙের দিন এই গল্পটির উৎস কেন্দ্রটা কী বা এর উৎস কী। রুশ নাট্যকার অ্যান্টন চেখভ, একজন রুশ নাট্যকার, তার নাম হচ্ছেন অ্যান্টন চেখভ, তার লেখা সোয়ান সং এই অবলম্বনে রচিত হয়েছে আমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন। এবার আসি আমাদের গল্পের মূল উপজীব্য বিষয়ে বা গল্পের বিষয়বস্তুতে। আমাদের গল্পের দেখো নামকরণে লেখা আছে নাম নানা রঙের দিন। আমি একদম সোজা ভাষায় সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে গল্পের ছলে আলোচনা করছি। গল্পটিতে সরি নাটকটিতে একটি মাত্র শব্দের উপরে নির্ভর করে আছে সম্পূর্ণ নাটকের মূল বিষয়বস্তু বা চাবিকাঠি। নানা মানে বিভিন্ন, রঙের রঙটাকে আমি কোটেশন দিচ্ছি, দিন মানে নানা বিভিন্ন রঙের দিন, তাহলে সেই রঙটা কি, এই রঙটাই হচ্ছে আমাদের নাটকের মূল বিষয়বস্তু। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, একজন শিশু মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার অনেকগুলো পর্ব থাকে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য। জীবনের অন্তিম পর্যায়ে, বা শেষ পর্যায়ে পৌঁছে তার ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্যে যখন পৌঁছে যায়, অর্থাৎ জীবনের শেষ পর্যায়ে বা পর্বে, সেই ফিরে আসা দিনগুলোকে বা তার সেই বিভিন্ন পর্বের বিভিন্ন সময়ের কাটানো অংশগুলোকে জীবনের শেষ পর্বে এসে স্মৃতিচারণায় আমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙ দিন
নাটকের চরিত্র, দুটো চরিত্রকে মূলত কেন্দ্র করে আমাদের নাটকটি আবর্তিত হয়েছে। তার মধ্যে প্রথম যে চরিত্রটি অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়, যার বয়স হয়েছে প্রায় 68 বছর, অর্থাৎ তার জীবনের চড়াই ওতরাই, উঠা পড়া, ভালো মন্দ, ভালো লাগা, খারাপ লাগা, তার শৈশব কৈশোর যৌবন এবং বয়োবৃদ্ধে বা বার্ধক্যে এসে তার স্মৃতিচারণা, তার মনের গভীরে এক জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে, জীবন সায়াহ্নে এসে তার সেই সমস্ত দিন বা সেই ফিরে আসার দিন, যেগুলো ফিরে আসবে না, যা তার স্মৃতির মধ্যে গেঁথে রয়েছে, তার সেই দিনগুলো কল্পনা করা, সেগুলোকে বলা হয়েছে নানা রঙের দিন। সেই দিনগুলো কখনো ভালো, কখনো খারাপ, কখনো আবার বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এটা হচ্ছে এই রঙটা যদি বুঝতে পারি তাহলে আমরা আমাদের মূল নাটকটা আমাদের কাছে খুব সহজ সাধ্য হয়ে ব্যাপার হয়ে উঠবে। আর একটা বিষয় হয়ে উঠেছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার রচিত নানা রঙের দিনের যে প্রধান চরিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়, রজনী চট্টোপাধ্যায় ব্যক্তি মানুষ, একটাই মাত্র মানুষ, তিনি তার জীবন সায়াহ্নে পৌঁছে বা জীবনের শেষ পর্বে এসে তিনি দুটো মানুষের সম্মুখীন হয়েছেন। মানুষ একটা কিন্তু দুটো সত্তার, মানুষ একটা কিন্তু দুটো সত্তার সম্মুখীন হয়েছেন, একটা হচ্ছে ব্যক্তি রজনীনাথ, আর একটা হচ্ছে নাট্যকার রজনীনাথ। দুটো একটা মালা, একটা মালা কিন্তু একটা জায়গাতে গিয়ে আবদ্ধ হয়ে গেছে, তার একটা সাইডে রয়ে গেছে ব্যক্তি রজনীনাথ, আর একটা জায়গাতে রয়ে গেছে নাট্যকার রজনীনাথ, অর্থাৎ দুটো সত্তা প্রকাশ পেয়েছে। আর কি প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে নাটকের মূল উপজীব্য বিষয়গুলো। একদিকে হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিনের যে কুশীলক বা চরিত্র, নাটকের একটা চরিত্র হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, মূলত তাকে কেন্দ্র করে বা তার জীবনে ফেলে আসা, তার জীবনের চড়াই উতরাই, তার এক তার নাট্য জীবনের, তার বয়স 68, আমরা যখন নাটকটি পড়বো তখন তার বয়স 68, কিন্তু তার নাট্য জীবনের কাটানো 45 বছরের চড়াই উতরাই, ভালো মন্দ নাট্য, তিনি যখন নাটক জগতে প্রবেশ করেন তার ফলে তার স্মৃতি, তার তিনি কি পেয়েছেন, কি হারিয়েছেন, তার জীবনের সমস্ত রঙগুলি, সমস্ত দিনগুলি তার মনের মণিকোঠায় রয়ে গেছে, তা তিনি জীবন সায়াহ্নে এসে, জীবন সায়াহ্নে জীবনের শেষ পর্বে এসে তিনি তা ভাবিত হয়েছেন বা ভেবে উঠেছেন সেই বিষয়গুলো নিয়ে। আর একটা বিষয় হচ্ছে একদিকে ব্যক্তি রজনীনাথ, আরেকদিকে নাট্যকার রজনীনাথের দুটো চরিত্রের সম্মুখীন হয়েছে, কোথায় এসে, জীবনের শেষ পর্বে, জীবনের সায়াহ্নে এসে দুটো সম্মুখীন হয়েছে। আর একটা কি হয়েছে, একজন নাট্যকার বা যিনি নাট্য অভিনেতা, সরি, একজন নাট্য অভিনেতা বা কুশীলক বা চরিত্র, তারা যারা টিকিট কেটে নাটক দেখতে আসেন, সেই নাট্য অভিনেতা যারা নাটক করে বা স্টেজের মধ্যে পারফর্ম করে, অভিনয় করে মঞ্চে উপবিষ্ট, বা আমাদের উল্টো দিকে যারা নাটক করেন তারা থাকে মঞ্চের উপরে, মঞ্চের উল্টো দিকে যারা শ্রোতা তাদেরকে যারা মনোরঞ্জন করেন তাদের প্রতি খুব, একদিকে যেমন খুব ভালোবাসা যেমন প্রকাশ পেয়েছে তেমনি খুব উগড়ে দিয়েছেন নাট্য অভিনেতা রজনী চট্টোপাধ্যায় কিছু কিছু উক্তির মধ্য দিয়ে। আমাদের এই নাটকের মূল দুটো চরিত্র হচ্ছে, একজন হচ্ছে রজনী চট্টোপাধ্যায়, একজন হচ্ছে কালীনাথ সেন। রজনী চট্টোপাধ্যায় হচ্ছেন একজন অভিনেতা, নাট্য অভিনেতা, যিনি নাটক করেন, অর্থাৎ নাটকের একজন কুশীলক বা চরিত্র। আর কালীনাথ সেন যার বয়স হচ্ছে 60 বছর, যিনি হচ্ছেন প্রমোটার অর্থাৎ যিনি নাটকটা বিবৃতি করেন, বিবৃতি ইন দ্য সেন্স যে স্টেজে নাটক হয় স্টেজের পেছনে একজন ব্যক্তি থাকে। যে সমস্ত কুশীলক বা নাটকের চরিত্ররা নাটক করেন স্টেজের উপরে, তারা যেন সংলাপ ভুলে না যায়, বা যদি সংলাপ ভুলে যায় তাহলে পেছনে একজন বসে থাকেন নাটকের মঞ্চের পেছনে, যিনি সংলাপ ধরিয়ে দেওয়ার জন্য থাকেন বা তিনি সংলাপটা আস্তে আস্তে বিবৃতি করে যান, তিনি হচ্ছেন প্রমোটার। অর্থাৎ
এই রজনীকান্ত চট্টোপাধ্যায় এবং কালীনাথ প্রায় সমবয়সী, প্রায় একই সময় ধরে তারা নাট্য জগতে বা নাটকের পর্দায় নাটক করে এসেছেন। এবার আসি আমাদের মূল নাটকের বিষয়ে। আমাদের নাটকের প্রথমে দেখব একটা কোনো একটা জীবনের শেষ পর্বে বা জীবনের জীবন সায়াহ্নে এসে একজন নাট্য অভিনেতা তার জীবনের এক করুণ পরিণতি বা তার জীবনের গভীর দর্শন মূল্যবোধ তিনি প্রকাশ করে গেছেন। কেমন করে? আমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত এই নানা রঙের দিন এর অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার স্মৃতির স্মরণে দিয়ে অভিনয় জীবনে তার ফেলে আসা দিনগুলি তার দিনগুলিতে পথ কেটেছেন, সেই দিনগুলিতে তিনি পথ কেটে গেছেন। আর একটা উল্লেখযোগ্য হচ্ছে তিনি যখন আমাদের নাটকের শুরুতে আমরা দেখব তিনি দিলদারের পোশাক পরে শূন্য প্রেক্ষাঘরে মধ্যরাত্রে একটা শূন্য ফাঁকা যেখানে নাটক মঞ্চস্থ করা হয় তিনি একটা দিলদারের পোশাক পরে হাতে মোমবাতি নিয়ে তিনি নেশার ঘরে আচ্ছন্ন হয়ে আছেন। তিনি আপাতভাবে যতটা নেশার ঘরে আচ্ছন্ন হয়েছেন তার থেকে তিনি বেশি আচ্ছন্ন হয়ে গেছেন স্মৃতির ঘরে, কারণ তিনি তার স্মৃতির পদবে তিনি হেঁটে গেছেন, তিনি তার স্মৃতির পদবে তিনি কল্পনা করে গেছেন, যেইখানে তিনি দাঁড়িয়ে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন তিনি সেইখানে সম্পূর্ণই নিঃসঙ্গ, একাকী। ব্যক্তিগত জীবনে তিনি হচ্ছেন একদম সম্পূর্ণ নিঃসঙ্গ এবং একাকী। পেশাদারি থিয়েটারের যে রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চে অর্থাৎ জীবনের শেষ পর্বে এসে তার 45 বছরের নাট্য জীবনের শেষ জীবনের সায়াহ্নে এসে তিনি একদিন প্রেক্ষাগৃহে নাটক শেষে মদ্যপ অবস্থায় সেই গ্রিন রুমে শুয়ে পড়েন এবং মধ্যরাত্রে তার ঘুম ভাঙলে তিনি বাড়ি যাওয়ার চেষ্টা করেন। এবং সেই রাত্রেই তিনি এক কঠিন জীবনবোধের সামনে হন, সে 68 বছরের বৃদ্ধ রজনীকান্ত চট্টোপাধ্যায়। অভিনয় শেষে মদ খেয়ে তিনি গ্রিন রুমে ঘুমিয়ে পড়েন এবং সেই নিঝুম রাতের অন্ধকারে হঠাৎ করে তার ঘুম ভেঙে ওঠেন। নিঃসঙ্গ বৃদ্ধ বাড়ি পৌঁছানোর জন্য রামব্রিজকে ট্যাক্সি ধরে দেওয়ার জন্য হাঁক পারেন, কিন্তু জনমানবহীন প্রেক্ষাগৃহে তিনি আর কাউকে বা সে কোনো ব্যক্তিকে তিনি হাঁক পেরে বা ডেকে সাড়া পান না। তিনি সাড়া না পেয়ে একটা অদৃষ্টের সামনে এবং নিয়তির একটা করুণ পরিস্থিতির সামনে তিনি দাঁড়ান, যেখানে তিনি এক এক পা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার রয়েছে নিশ্চিত আয়োজন। মদের নেশা রজনীকান্তের সামনে উন্মোচিত করে দেয় এক গভীর জীবন সত্য বা তার অন্ধকারে ডুবে থাকা শ্মশানের ন্যায় প্রেক্ষাগৃহ, যার দেয়ালে তিনি অনুভব করেন, তিনি কল্পনা করেন, যার দেওয়ালে কালো অক্ষরে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। তিনি মদের নেশায় ঘরে থাকলেও তিনি অনুভব করেন কিছু কালো অক্ষরে লেখা জীবনের কঠিন সত্যগুলো। জীবনের শেষ পর্বে তার কিছু অন্তিম ভাবনা বা চরিত্রের কিছু গঠন প্রণালী বা জীবন সারনে এসে তার কি পাওনা সব কিছু ফুটে উঠেছে। রজনীকান্তের নিজ উক্তিতে একজন রজনীকান্ত তার নিজের উক্তিতে একজন পৌর অভিনেতার শেষ পরিণামে উন্মোচিত হয়েছে। তাকে কেউ কেউ সময় মতো খাওয়া দাওয়া করতে, সকাল সন্ধ্যা বেড়াতে, কি কীর্তন শুনতে পরামর্শ দেন। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম একটা ব্যক্তি রজনীনাথ এবং নাট্যকার রজনীনাথের সম্মুখীন হয়েছেন। দিলদারের পোশাক পরে তিনি মঞ্চে উঠে নিজের কথা বলতে থাকেন। প্রমোটার কালীনাথ সেন এগিয়ে আসেন, তাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। কালীনাথ ঠিক সেই সময় তাকে জানান তার শোয়ার জায়গা হয় না বা তার শোয়ার জায়গা নেই, তাই তিনি গ্রিন রুমে থাকেন। এ কথা তিনি বিশ্বাস করে রজনী চট্টোপাধ্যায়কে বলেছেন তিনি যেন আবার মালিকের কানে না ধরেন, কারণ রজনীকান্ত জানান তিনি আজকের অভিনয় অর্থাৎ শেষ যেদিন তিনি জীবন সত্যের সম্মুখীন হয়েছেন সেদিন তিনি তার নাটকের সময় তিনি 7 বার হাততালি পেয়েছেন এবং তিনি বলেছেন মরা হাতি হলেও তার মূল্য অপরিসীম এবং যথেষ্ট। তিনি আরও জানান পৃথিবীতে তিনি
একা, আপনজন কেউ নেই, অর্থাৎ দুপুঠা জল দেবার মতো তার লোক নেই। তিনি আরো বলেন তার শরীরে সৎবংশের পবিত্র, তার শরীরের মধ্যে সৎবংশের পবিত্র রক্ত বইছে। অর্থাৎ তিনি এতদিন যা কল্পনাও করেননি বা স্বপ্নেও ভাবেননি, তা তিনি আজকে মদের ঘরে হোক বা নেশার ঘরে হোক, তিনি এক কঠিন জীবন বোধের অর্ধরাত্রে বা মধ্যরাত্রে ফাঁকা মঞ্চ যেখানে কেউ নেই, তিনি এতদিন অভিনয় করে এসেছেন হাজার হাজার লোকের সম্মুখে, তিনি হয়তো কল্পনাও করতে পারেননি তিনি জীবনের শেষ পর্বে জীবনের সায়াহ্নে এসে ফাঁকা মঞ্চে উপবিষ্ট মধ্যরাত্রে নিজের জীবনকে এমন করে চিত্রিত করবেন বা নিজের জীবনকে এমন করে মঞ্চস্থ করবেন। এবং সেই রাত্রে তিনি রজনীনাথ কালীনাথকে তাই জানায় তার জীবনের নিষ্ঠুর বা নিয়তির কথাগুলো। যতক্ষণ অভিনয় চলে, অর্থাৎ যারা অভিনয় করে বা যারা নাটকের কুশীল, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো এই নাটকটি সত্যি খুব মানে সত্যিই খুব ইম্পর্টেন্ট, যা আমাদের জীবনকে ফুটিয়ে তোলে, যা আমাদের জীবন বোধ আমাদের জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। একজন নাট্যকার যখন নাটক শুরু করে, অর্থাৎ যখন তার যৌবন বয়স, তখন তার শরীরের দর্প, শরীরের শক্তি, শরীরের ক্ষমতা, তার চেহারা, তার গলার তার যে গলার যে আওয়াজ বা তার যে ভাষার যে ভাষা বা শব্দ প্রয়োগ তা যেমন থাকে, আস্তে আস্তে যখন যৌবন থেকে যখন আস্তে আস্তে বয়স বয়স বৃদ্ধিতে বা বার্ধক্যর দিকে যায়, তখন আস্তে আস্তে শরীরের দাপট যেমন কমে যায়, শরীর খর্ব হয়ে যায়, তেমনি গলার আওয়াজও আস্তে আস্তে বেলীন হতে থাকে। অর্থাৎ যতক্ষণ তুমি পারফর্ম করবে, যতক্ষণ তুমি অভিনয় করবে, ততক্ষণ দর্শক তোমাকে হাততালি দেবে, ততক্ষণ তুমি দর্শকের মনোরঞ্জন করতে পারবে। সেই একটাই চরিত্র যিনি কোনো একটা সময় দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, আজ যে বয়স বৃদ্ধিতে বার্ধক্য অবস্থায় গলার কাজ হারিয়ে যায়, শরীর ভেঙে যায়, শরীর খর্ব হয়ে যায়, মানুষের কাছে জনপ্রিয়তা হারায়, এটি হচ্ছে নাট্যকার বা যারা নাটকের কুশীল তাদের জীবনের চরমতম সত্য। এই দিকটিও রজনীনাথ খুব ভালো মতো দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা প্রথমেই বলেছিলাম যে নাটকের শুরুতেই আমরা দেখব তিনি দিলদারের পোশাক পরে, অর্থাৎ দিলদারের চরিত্রে অভিনয় করেছেন। যিনি নাটক শুরু করেছিলেন আজ তার বয়স 68, যিনি 45 বছর নাট্য জগতের সঙ্গে জড়িত, তিনি যখন শাহজাহান নাটকের ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছিলেন, তখন তিনি যে যে দর্প যে বীর বীরতার সঙ্গে তার চরিত্রে অভিনয় করে গেছেন, আজ 68 বছর বয়সে তাকে আর সেই চরিত্রগুলো মানায় না। এক হচ্ছে বয়সের জন্য, এক হচ্ছে গলার কাজ হারিয়ে যাবার জন্য। আর সেই তিনি দিলদারের মতো একটি হাস্য কৌতুক বা মঞ্চের একটা ছোট্ট সমস্ত নাটকের একটা ছোট্ট চরিত্রে অভিনয় করা, মানুষের মনে হাস্য কৌতুক ফুটিয়ে তোলা একটা দিলদারের চরিত্র তাকে অভিনয় করে মানুষের মন জয় করতে হচ্ছে। নাট্যকার জীবনের বা যারা নাট্য অভিনেতা তাদের জীবনে এর থেকে চরমতম দুঃখের কিছু নেই। এই জিনিসটিও রজন চট্টোপাধ্যায়ের কথায় খুব ভালো মতো ফুটে উঠেছে। তাই তিনি বলেছেন যতক্ষণ অভিনয় চলে ততক্ষণই অভিনেতার কদর, তারপরে কেউ তার খোঁজ রাখে না। এক প্রবল নিঃসঙ্গতার মুখোমুখি দাঁড়াতে হয় তাদেরকে। 45 বছরের অভিনয় জীবনে সায়ান্নে এসে তিনি অনুভব করেছেন তার আত্মীয় নেই, পরিজন নেই, স্বজন নেই, তিনি সম্পূর্ণ হচ্ছে লোনলি, অর্থাৎ নিঃসঙ্গ একাকী। যে দর্শকদের জন্য তিনি নাটক করেন বা যে দর্শকদের মনোরঞ্জনের জন্য তাদের নাটক করতে হয়, যে দর্শকদের জন্য নাটক করবেন বলে নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন, সেই দর্শকদের কাছে ব্যক্তি রজনীনাথ, আমি আবারও বলেছিলাম ব্যক্তি রজনীনাথ এবং নাট্যকার রজনীনাথ, তিনি তার জীবন সত্যের উপলব্ধি সম্মুখীন হয়েছেন। কখনো ব্যক্তি রজনীনাথ জানাচ্ছেন তোমার বয়স হয়ে গেছে, তোমার এটা করতে দেয়, তোমার এখন খাওয়া দাওয়া করতে হবে, তোমার এখন ঘুমানোর সময়, তোমার এখন ঘুরতে যাওয়ার সময়, তোমার এখন নাম সংকীর্তন করার সময়, তোমার এখন এত পরিমাণে মদ খাওয়া ঠিক নয়, বলার মতো কেউ নেই ব্যক্তি রজনীনাথকে। আবার যখন নাট্যকার রজনীনাথ তখন তিনিও যখন মঞ্চে প্রবেশ করেন তখন তিনিও হাজার হাজার মানুষকে আনন্দ প্রদান করেন, অর্থাৎ দুটো সত্তার তিনি সম্মুখীন হয়ে গেছেন।
যে দর্শকদের কাছে নাটক যে দর্শকদের জন্য তিনি তার সারা জীবন বা নাট্যকারেরা সারা জীবন উৎসর্গ করেন সেই দর্শকদের কাছে ব্যক্তি রজনীরা নিতান্তই মূল্যহীন। তিনি একদিকে যেমন জীবন সত্যের সম্মুখীন হয়েছেন তেমনি তার সঙ্গে সঙ্গে যারা টিকিট কেটে নাটক দেখতে আসেন উপভোগ করতে আসেন সারাদিন পরিশ্রমের পর তাদের প্রতি খুব ব্যক্ত হয়েছে সেই ক্ষোভটা খানটা তার জীবনের প্রতি বা খানটা জীবন থেকেও আসা। অথচ এই নাটকের জন্য তিনি অথচ তিনি সৎবংশের একজন সন্তান আর এই নাটককে এই নাটককে তিনি উৎসর্গ তার জীবনটাকে উৎসর্গ করেছেন বলে তিনি ছোকরা বয়সে বা আরও ইয়ং বয়সে বা যৌবনে তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি পুলিশের চাকরি করতেন তিনি নাটককে ভালোবেসে নাটকের প্রতি উৎসর্গ করে তিনি সেই পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছেন। এই থিয়েটারের প্রেমে পড়ে তিনি তার নাটক জীবনটা তার পুলিশের চাকরি জীবনটাকে নষ্ট করেছেন এবং নাটকের জগতে তিনি প্রবেশ করেছেন। এবং এই থিয়েটার করতে করতেই বা নাটক করতে করতেই তার ব্যক্তি জীবনে ব্যক্তি রচনীরা তিনি প্রেমেও পড়েছেন তিনি ব্যক্তি জীবনে প্রেমে পড়েছেন এবং প্রেমে মশগুল হয়েছেন এবং সেই প্রেম শুধু প্রেম পড়েননি সেই প্রেম থেকে আবার তার বিচ্ছেদ ঘটেছে এবং সেই প্রেম বিচ্ছেদের পরে তিনি পৌঁছে গেছেন আরও জীবন সত্যের কাছাকাছি। জীবনের প্রান্তে এসে তাই রজনীকান্তের মনে হয় আসলে যারা অভিনেতা বা যারা কুশীলক বা চরিত্র তারা প্রত্যেকেই হচ্ছে জোকার বা ক্লাউনের নামান্তর মাত্র। এটি শুনতে খুব আমাদের হৃদয় বিদারক কিন্তু জীবনের সত্যটা তিনি উন্মোচন করে গেছেন। যারা নাটক করেন তার মনে হয়েছে তারা সত্যি জোকার বা ক্লাউনের নামান্তর। যারা নাটক অভিনয় করে নাট্য অভিনেতা তাদেরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি তাদের সঙ্গে আমরা চা খাই আমরা আলাপ করি বিনোদনের জন্য তাদের সঙ্গে আমরা পাশে দাঁড়াই ছবি তুলি সংবাদ আমাদের ছবি প্রকাশিত হয় কিন্তু তাদের প্রকৃত অর্থে ভালোবাসা যায় না তারা প্রকৃত অর্থে ভালোবাসার পাত্র নয়। শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত আমি মঞ্চে অভিনয় করে যাচ্ছি ততক্ষণ দর্শক আমাদের উপভোগ করছে আমাদের চরিত্রটাকে উপভোগ করে যাচ্ছে। যখনই তারা নাট্য প্রেক্ষাগৃহ থেকে তারা তাদের নিজ গৃহে প্রবেশ করছে বা ফিরে যাচ্ছে তখনই সেই নাটক চরিত্রগুলো সেই দর্শকদের মন থেকে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথায় যখন রজনীকান্তের মনে হয়েছে যারা নাট্য অভিনেতা তারা শুধুমাত্র জোকার বা ক্লাউনের নামান্তর মাত্র। দর্শক মানুষের মনোরঞ্জন করাই তাদের একমাত্র কাজ। দর্শকের শূন্য গর্ব হাততালি খবরের কাগজের প্রশংসা মেডেল সার্টিফিকেট এসব কিছু তার কাছে অর্থহীন। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এটা নিতান্তই একটা বাজে কথা। যারা নাট্য আমি আবার বলেছি তিনি জীবন সায়ান্নে এসে এই সত্যটার সম্মুখীন হয়েছেন যে নাট্যশিল্প একটি পবিত্র শিল্প এটি একদম বাজে কথা। যা তিনি বয়সের সঙ্গে সঙ্গে কারণ বয়সের সঙ্গে সঙ্গেই একজন নাট্যকার জীবনের করুণ পরিস্থিতি আসতে থাকে। এই নাটককে কেন্দ্র করে তিনি জীবনে অনেক হারিয়েছেন। একজন নাটককারের জীবনে যে গভীর দুঃখ দুর্দশা না পাওয়ার বেদনা তার রজনীকান্ত চরিত্রের মধ্যে দিয়ে খুব হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি। যিনি নাটকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার জীবনের একটা উজ্জ্বল ভবিষ্যৎ পুলিশের চাকরি থেকে তিনি নাটকের জীবনে প্রবেশ করেছেন তিনি আজ আত্মীয় নেই পরিজন নেই স্বজন নেই তাকে দেখার মতো তার মুখে এক ফোঁটা জল দেওয়ার মতো পর্যন্ত কেউ নেই তিনি এতটা নিঃসঙ্গ বা এতটা একাকিত্ব হয়ে রয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নাট্যকারের অভিনয়ের দক্ষতা কমে যায় গলার কাজ নষ্ট হয়ে যায় তাই থিয়েটারের দেয়ালে রজনীকান্ত প্রত্যক্ষ করেন তাই সেই রাত্রে কালীনাথ সেনের সঙ্গে তার জীবনের ফেলে আসা স্মৃতিচারণায় সেই স্মৃতির আঁকাবাঁকা গলি দিয়ে অলিগলি দিয়ে হেঁটে আসা রজনী চাটুর্য তার জীবনের কথাগুলো বলতে গিয়ে তিনি প্রত্যক্ষ করেন যে সেই থিয়েটারের দেওয়ালে রজনীকান্ত প্রত্যক্ষ করেন যে সেখানে রজনী চাটুর্য প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ তিনি যেমন দেখতে পান সেই দেওয়ালে অন্ধকারে তার দিকে তাকিয়ে আছে
জীবনের ফেলে আসা 68টা বছর তিনি দেখতে পারেন সেই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে বা ফেলে আসা সেই স্মৃতিগুলো তার কাটানো 68টা বছর। কালীনাথ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু তারা প্রায় সমবয়সী প্রায় একই সময় থেকে তারা নাটকের জগতে প্রবেশ করেছেন তাদের বয়সের ফারাক মাত্র 8 বছর, রজনীকান্তের 68, কালীনাথের 7 বছর বয়স। রজনীকান্ত সবকিছুই তাকে বোঝানোর জন্য তাকে সান্ত্বনা করার জন্য কালীনাথ রজনীকান্তকে সান্ত্বনা দেওয়ার জন্য সবকিছুই অদৃষ্টের দোহাই বলে সান্ত্বনা দিতে চান, কিন্তু রজনীকান্তের স্মৃতিপটে সেই ভেসে ওঠে সেই পূর্বের দিন সেই স্বর্ণযুগের দিনগুলো বা সেই সোনালী দিনগুলো যা আর হয়তো কখনো ফিরে আসবে না। তার চোখের সামনে ভেসে ওঠে যৌবনে তার অভিনয় করা চরিত্রগুলোর কথা, কখনো রিজিয়া নাটকের বক্তিয়ার, কখনো বা শাহজাহান নাটকের ঔরঙ্গজেব, আবার কখনো স্মৃতি রোমন্থন করতে করতে আবার কখনো কখনো সেই স্মৃতি রোমন্থন করতে করতে রজনীকান্ত ভুলে যান তার জীবনের 68টা বছরের রঙিন দিনের শোক বা তার জীবন সায়ান্নে এসে পৌঁছেছেন বা তিনি জীবনের শেষ পর্যায়ে আসতে চলেছেন। আমরা নাটকের প্রায় শেষের দিকে দেখব অনেকগুলো উক্তি রয়ে গেছে, যেমন ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিন, কালীনাথ পিতা আমায় ডেকেছিলেন রজনী, হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে, মীর জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম, কালীনাথ যে আপকে পিতা, রজনী আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে, কালীনাথ না পিতা আপনার আজ্ঞাই যথেষ্ট। অর্থাৎ রজনীকান্ত তার জীবনের শেষ পর্যায়ে এসে তার স্মৃতিপটে সেই ভেসে উঠেছে আজকে তিনি দাঁড়িয়ে রয়েছেন একটা দিলদারের একটা হাস্য কৌতুক বা যারা মঞ্চে উপবিষ্ট নাটক শ্রোতা দর্শক তাদের সামান্য একটা চরিত্রের অভিনয় হাস্য কৌতুক ফুটিয়ে তোলবার জন্য, যিনি একসময় হাজার হাজার দর্শকের সামনে মঞ্চ কাঁপানো গলার আওয়াজে মঞ্চ কাঁপানো বীর দর্পে মঞ্চ কাঁপিয়ে তুলতেন, তিনি আজ একটি সামান্য হাস্য কৌতুক পরিবেশনকারী দিলদারের চরিত্রে অভিনয় করছেন। এই যে জীবনের বাস্তব সত্য রং, এগুলো হচ্ছে এক একটা শব্দ নয়, এগুলো হচ্ছে এক একটা জীবনের মূল্য, জীবনের চরমতম বাস্তব সত্য একজন নাট্যকারের জীবনে চরমতম বাস্তব সত্য হচ্ছে যে রং। কারণ তিনি তার যৌবনে যে গর্ব দর্প শক্তি তার চাঞ্চল্য তার চমৎকৃত ভাব তার শৌর্য তার বীর্য নাট্যকারের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন তা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা আস্তে আস্তে কোথাও হারিয়ে ফেলেছেন বা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু যারা নাটককে ভালোবাসেন যারা নাটকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের কাছে সেই শিল্প কখনো মরে না, যারা সেই শিল্পকে ভালোবাসেন মন থেকে তারা কখনো একা তিনি জীবন সায়ানে এসে কতগুলো জীবন সত্যের সম্মুখীন হয়েছেন আবার সেই জীবন সত্যের আরেকটা দিকও তিনি উন্মোচন করেছেন, যারা সেই শিল্পকে ভালোবাসেন তারা কখনো একা থাকেন না, তাদের কোনো রোগ ভোগ থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না, তাদের কাছে শুধুমাত্র তাদের কাছেই পবিত্র। তাই জীবনের শেষ পর্যায়ে তিনি অনুভব করেন, তাই তিনি জীবনের শেষ পর্যায়ে আরেকটি সত্যের মুখোমুখি হন যে প্রতিভার কখনো মৃত্যু হয় না, প্রতিভার কাছে কোনো বয়স নেই বা কোনো কোনো বয়স প্রতিভাকে আটকে রাখতে পারেন না। তাই কালীনাথকে তিনি বলেছেন যে মানুষ শিল্পকে ভালোবেসেছে যে মানুষ শিল্পকে ভালোবাসে তার বার্ধক্য নেই একাকিত্ব নেই অসুখ নেই মৃত্যু ভয়কেও সে উপেক্ষা করতে পারে অবহেলায় একেবারে, কিন্তু পরের মুহূর্তে বিভিন্ন বিষাদ নানা চিন্তায় জর্জরিত তাকে আরো গ্রাস করে ফেলে, জীবনের পাত্রকে শূন্যতায় রিক্ত করে দিয়ে প্রতিভা বিদায় নিল। এই আক্ষেপই ঝরে পড়ে প্রবীণ অভিনেতার কণ্ঠে, জীবনের যা কিছু প্রাপ্তি ছিল
সব যেন শূন্য করে আমার, দেখো লাস্টে লেখা আছে একদম শেষে, আমাদের দিন ফুরিয়েছে হায়রে প্রতিভা কোথায় গেল বলতো, বলতো জীবনের পাথর শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা, যাবার আগে মজলিশি গল্পে রাস্তা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। জীবনের অন্তিম পর্যায়ে, জীবনের শেষ পর্যায়ে তার জীবনের সমস্ত প্রতিভাকে শূন্য করে দিয়ে বা রিক্ত করে দিয়ে প্রতিভা হারিয়ে যায়। রজনীকান্তের অনুভবে আসে শিল্পের প্রতি যার ভালোবাসা, সে মৃত্যু নিঃসঙ্গতা ব্যাধি থেকে মুক্ত মানুষ। তার মনে হয়েছে শিল্পীর কখনো, তার ব্যক্তিগত জীবনে মনে হয়েছে এই শিল্পীর কখনো মৃত্যু হয় না, বা এই শিল্পীদের কোনো মৃত্যু নেই, বা যারা এই শিল্পকর্মকে ভালোবেসেছে তাদের কোনো মৃত্যু নেই, তারা আজীবন এই শিল্পকে ভালোবেসেই যাবে, আর এই শিল্পটি একটা পবিত্র। এটি হচ্ছে আমাদের নাটকের মূল উপজীব্য বিষয়। তোমরা নাটকটি লাইন বাই লাইন পাঠ করো, আমার আমি আবারও বলছি নাটকটি যথেষ্ট ভালো, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা অধ্যায় হয়ে থাকার মতো নাটক, আমাদের একটা কঠিন জীবন সত্যের সম্মুখীন করে আমাদের এই নাটকটা, জীবন সত্যকে ফুটিয়ে তোলে। আমরা যদি রং শব্দটিকে, আমাদের মাথার মধ্যে ভালো মতো ঢুকতে পারি বা বুঝে তুলতে পারি রং শব্দটাকে, রংটা কিসের রং, কিসের প্রতীক রং, তাহলে আমাদের এই নাটকটা একদমই সোজা, একদমই সোজা সাপটা হয়ে দাঁড়াবে। শুধুমাত্র রংটাকে বুঝতে হবে, যেখানে ব্যক্তি রজনীকান্ত চট্টোপাধ্যায় যেখানে 68 বছরের বার্ধক্যে জীবন সায়ান্নে এসে পৌঁছানো রজনীকান্ত, তার 68 বছর বয়সে তার ফেলে আসা, তার স্মৃতির আঁকা বাঁকা অলিগলি দিয়ে ফেলে আসা কাটানো স্বর্ণ যুগের স্মৃতিপথে বা স্মৃতি রোম্যাঞ্চন করেছিলেন এক জীবন সায়ান্নে এসে এক গভীর রাত্রে মদ্যপ অবস্থায়। এটি শুধু এই রংটাকে বোঝার চেষ্টা করো, আমাদের কাছে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমাদের সামনে বেরিয়ে আসবে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের জানাবে, সেই অংশগুলো তোমাদের সম্মুখে আবার আলোচনা করা হবে। ওকে, ধন্যবাদ।